সিরাজগঞ্জের সাজাদপুরে ঐতিহ্যবাহী প্রতাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের 129তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় বিদ্যালয়ের মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ 6 আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। পরে কয়েকশত শিক্ষার্থীদের অংশগ্রহণে নান্দনিক প্যারেড ও ডিসপ্লে প্রদর্শন এবং প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য ডক্টর সাজ্জাদ হায়দার লিটনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক AKM শামীম হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, প্রতাজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর জাহান বাচ্চু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সাজাদপুর অফিসার্স ইনচার্জ নজরুল ইসলাম মৃধা সহ অর্থ স্কুলের শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।